আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। 2024 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের পদার্থ সাজেশন নিয়ে আজকে তোমাদের মাঝে আমি হাজির হলাম। আমি বিগত কয়েক বছর যাবৎ পদার্থ সাজেশন দিচ্ছি এবং পদার্থ সাজেশন থেকে 80% প্রশ্ন কমন পড়ছে। আজকেও তোমাদের 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি একটা স্পেশাল সাজেশন তৈরি করেছি, যে সাজেশনটা যদি তোমরা ফলো করো তবে তোমাদের 80% প্রশ্ন এখান থেকে কমন পড়বে। প্রথমেই দেখতে পাচ্ছ যে গতির অধ্যায় থেকে তোমরা লেখচিত্র পড়বে না, এবং লেখচিত্র কেন পড়বে না এটার পিছনে একটা কারণ আছে। আমি কারণগুলো হচ্ছে তোমাদেরকে বলছি যে গত বছরে লেখচিত্র নিয়ে প্রশ্ন এসেছিল গতির অধ্যায় থেকে। পরন্তু বস্তু দ্বিতীয় সূত্র এটা তোমরা পড়বে না, জড়তা পড়বে না, বেগ পড়বে না গতির অধ্যায় থেকে, দূরত্ব সরণ পড়বে না। তার মানে এই কয়েকটা জিনিস তোমরা হচ্ছে গতির অধ্যায় থেকে সামনের বছরের জন্য 2024-এর জন্য যারা এসএসসি পরীক্ষা দেবে তারা সৃজনশীলের জন্য এগুলো স্কিপ করে যাবে। তোমরা এখন বলবে যে আপনি তো সবগুলোই বাদ দিয়ে দিলেন, যে গতিতে তো আসলে এই কয়টা বিষয়ের বাইরে আর কোনো বিষয় নেই। তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা গতির অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হচ্ছে ত্বরণ নিয়ে প্রশ্নগুলো পড়বে এবং অতিক্রান্ত দূরত্ব নিয়ে প্রশ্নগুলো পড়বে। এই দুইটা হচ্ছে খুবই কমন তোমাদের গতির অধ্যায়ের জন্য। তারপরে চলে যাচ্ছি বল, বলে তোমরা সংঘর্ষের যে প্রশ্ন সেটি পড়বে না 2024 সালের জন্য। পদার্থের অবস্থা ও চাপ থেকে আর্কিমিডিসের সূত্র এটি পড়বে না। পচা ডিম পানিতে ভাসে কেন এটি পড়বে না। তারপরে ঘনত্ব বের করা অতটা ইম্পর্টেন্ট না, কাজের পরিমাণ অপরিবর্তিত ছিল, এই ধরনের প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট না। এইগুলা বিষয় বাদ দিয়ে তোমরা বাকি প্রশ্নগুলো পড়বে। তারপর আমরা চলে যাচ্ছি তড়িতের অধ্যায়ে। তড়িৎ বলতে আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে স্থির এবং চল দুইটাই, অর্ধপরিবাহী কাকে বলে এই সংজ্ঞাটা দরকার নেই, শক্তি ব্যয় কতটুকু হলো এই ধরনের প্রশ্ন দরকার নেই। আলোর অধ্যায় থেকে ফোকাস দূরত্ব পড়ার দরকার নেই, বিমের উচ্চতা এটি বের করার দরকার নেই, এইবার আর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়। তারপর তরঙ্গ থেকে তীক্ষ্ণতা বের করার প্রশ্ন এবার ইম্পর্টেন্ট কম, দোলনকাল বের করার সূত্র এই ধরনের প্রশ্ন ইম্পর্টেন্ট কম। কাজ ক্ষমতা শক্তি থেকে কন্ট্রোল রড কাকে বলে এই প্রশ্নটা তোমরা পড়বে না, বিভব শক্তি কাকে বলে এই প্রশ্নটা তোমাদের পড়ার দরকার নেই। তারপর বক্স টাইপের অঙ্ক কাজ ক্ষমতা শক্তি থেকে এবার আর থাকবে না। ভৌত রাশি ও পরিমাপ থেকে পিচ বের করতে পিচ কাকে বলে এ ধরনের প্রশ্ন তোমাদের দরকার নেই, সমপাতন কাকে বলে এ ধরনের প্রশ্ন তোমাদের দরকার নেই, আপেক্ষিক ত্রুটি বের করতে বলতে পারে এ ধরনের প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই, ভার্নিয়ার সমপাতন যেটা বললাম সেটাও তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ না। তাহলে আমার ফিজিক্স সাজেশনটা এতটুকুই ছিল, এবং তোমাদের যদি কারো কোনো মানে জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো। আর অবশ্যই আমার এই সাজেশনটা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য, পরীক্ষা দিয়ে 25 তারিখে যদি তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা, পদার্থ দেওয়ার পরীক্ষার পরে যদি আমাকে কমেন্ট করো এই ভিডিওতে যে আমার কমন পড়ে নাই, অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা অন্যান্য বোর্ডের জন্য কিন্তু আমি সাজেশনটা দেই নাই, আমি মেইনলি হচ্ছে ঢাকা বোর্ডের জন্য সাজেশনটা দিলাম। অবশ্যই 25 তারিখের পরে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে ঢাকা বোর্ডের স্টুডেন্টরা তোমাদের কত পার্সেন্ট কমন পড়েছে